Assalamualaikum, welcome to Jannat's Home Kitchen Channel. আজকে নিয়ে এসেছি মজার একটা রেসিপি নিয়ে, এটা সচরাচর সবাই জানে আর সবাই পছন্দ করে, তবে আমি যেভাবে বানাবো সেটা আমি আপনাদের শেয়ার করছি। আজকের প্যানকেক আপনারা ভালো করে দেখুন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন, কারণ এটা ছিল আমার জন্য প্রথম রেসিপি। তো এই প্যানকেক তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি 2টা ডিম। ডিম নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি অবশ্যই নিজের মিষ্টি পছন্দ অনুযায়ী নিতে হবে, আর এখানে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি যতক্ষণ পর্যন্ত গলে না আসে ততক্ষণভাবে এটা আমি নেড়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু ডিমটা ছিল রুম টেম্পারেচারে, আমি আধা ঘন্টা আগে ডিমটা নামিয়ে রেখেছিলাম স্বাভাবিক তাপমাত্রা আসার পরে, তারপর আমি প্যানকেক বানানো শুরু করলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসে। আমার এই ব্যাটার রেডি, এখন যেটা দেব সেটা হচ্ছে সয়াবিন তেল। আধা কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করছি, কারণ প্যানকেক তৈরি করার সময় কোনো তেল তো ব্যবহার করবই না। এরপর হ্যান্ড হুইস্ক দিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। এই ব্যাটার তৈরি করার জন্য যত ভালো পারবেন হ্যান্ড হুইক্স বা কাঁটা চামচ দিয়ে ফিটানোর চেষ্টা করবেন, হ্যান্ড বিটার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ফমি ফমি ভাব চলে আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে হয়ে আসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা আমার তেমন ভালো লাগে না, আমি সেই ক্ষেত্রে 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা অবশ্যই ছেঁকে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। ব্যাটার রেডি হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। তরল দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই প্যানকেকের ব্যাটার অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন দেখাবো কিভাবে আমি এই প্যানকেকটা তৈরি করছি। ফ্যানে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি, ছোট আকৃতি করে আমি তৈরি করব। দেওয়ার পরে চুলার আঁচটা রেখেছি একদম মিডিয়াম হিটে। এখন দেখুন এটা বাবলসের মতো উপর দিক থেকে ফুলে আসছে। ফুলে আসার পরে আমি চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি, আর দেখুন নিচের কালারটা কতটা সুন্দর হয়ে আসছে। তার মানে আমার এই প্যানকেক রেডি। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে একে একে করে সব কয়টা প্যানকেক আমি তৈরি করে নিচ্ছি। আজকের মতো আমার এই মজাদার সহজ প্যানকেক রেসিপি নিয়ে এখানে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।